নমস্কার, আমি মৌসুমী দত্ত। আবার কিন্তু আপনাদের কাছে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে সবজিতে কিন্তু অনেক কার্বোহাইড্রেট এবং ফ্যাট থাকে বা প্রোটিন থাকে, যেগুলো আমাদের শরীরে দেয়। আর আজকাল তো লোকে সবজি খেতে চায় না টাইমের অভাবে। তো আমরা চাল কুমড়ো দিয়ে আজকে একটা নতুন প্রিপারেশন রান্না করব। চাল কুমড়ো আমরা সচরাচর ঘন্ট, তারপর সর্ষে বাটা দিয়ে খেয়ে থাকি। আজকে আমরা রান্না করব সর্ষে বাটা আর চিংড়ি মাছের পুর দিয়ে চাল কুমড়োর বড়া। তো আপনারা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন, সবসময় তো চিংড়ি মাছ পেলেন না, শুধু সর্ষে বাটা দিয়েও পুর দিয়ে চাল কুমড়োর বড়াটা তৈরি করা যায়। তা চলুন তাহলে দেখে নিই আমরা আজকে কীভাবে বানাচ্ছি চিংড়ি মাছের পুর দিয়ে চাল কুমড়োর বড়া। প্রথমত লাগছে চাল কুমড়ো। চাল কুমড়োটাকে ঠিক কেমন করে কাটবেন? চাল কুমড়ো তো এরকম লম্বা হয়, গোল গোল করে কাটবেন বা অর্ধচন্দ্রাকৃতিও কাটতে পারেন, মানে হাফ সার্কেলের মতন। আমি গোল গোল কেটেছি। কেটে এইভাবে একটু ফালি করে দিতে হবে, মাঝখানটা একটু চিরে দিতে হবে, যাতে এর মধ্যে পুরটা ভরে আমরা দিতে পারি। এবার এটাকে নুন হলুদ দিয়ে আমি একটু ভাপিয়ে রেখেছি, কারণ কাঁচা তো করা যাবে না। এটাকে অল্প হালকা নুন গরম জলে সেদ্ধ করে নিয়েছি এটাকে। এবার লাগছে সাদা তেল, পোস্ত, কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার, চিংড়ি মাছ, চিনি, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, আর লাগছে হলুদ। এটা হলো সর্ষে বাটা, এর মধ্যে একটু পোস্তও বেটে রেখেছি, পোস্ত সর্ষে একসাথে বেটেছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, ঠিক আছে, কালো জিরা, আর হলো বেসন। তো এই যে আমরা চাল কুমড়ো বড়াটা তৈরি করব, তার জন্য একটা ব্যাটার লাগবে। সেই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। সেটা কী কী দিয়ে তৈরি করেছি সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। তাহলে কী কী দিলাম আবার বলে দিচ্ছি। নুন, মিষ্টি, লঙ্কা কুচানো, শুকনো লঙ্কার গুঁড়ো, পোস্ত, কালো জিরা, হলুদ গুঁড়ো, বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে আমরা এটাকে মেখে রেখেছি। এবার আমরা চিংড়ি মাছে পুর ভরব। তো এই যে সর্ষে বাটা, সর্ষে আর পোস্ত আমি বেটে রেখেছি, এর মধ্যে আমরা চিংড়ি মাছগুলো মাখিয়ে নেব। এই আমি এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবারে আমরা এবার এর মধ্যে এই যে আমরা অর্ধেক ভাগ করে রেখেছিলাম, এর মধ্যে আমরা চিংড়ি মাছ, আপনারা চিংড়ি মাছ না দিলেও শুধু সর্ষে বাটা দিয়েও করতে পারেন, এবার এটাকে আমি এরকম করে এবার ব্যাটারে চুবাবো। এই ব্যাটারের মধ্যে আমরা দিয়ে রাখলাম একটা, দিলাম আবার এর মধ্যে। দেখুন আমাদের এটা, আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে নিয়ে তারপরে ভাজবেন। এটা তেলটা গরম হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। এবার এটাকে আমরা তেলে ছেড়ে দিলাম। এর মধ্যে একটু এরকম করে দিয়ে দিতে পারেন।
দেখলাম একে একে আপনি যে কটা করবেন সে কটা ভেজে নিতে পারবেন। একটু গ্যাসটা আমি একটু কমিয়ে দিচ্ছি। আমরা একদিকটা দেখুন হালকা বাদামি ভাজা হয়ে গেছে, এবার এটা একটু ভাজতে টাইম দেব, আবার 5 মিনিট বা 2 মিনিট, 2-3 মিনিট দিলেই হবে। যেহেতু আমরা চাল কুমড়োটাকে আগে ভাপিয়ে রেখেছি তো ভেতরে চিংড়ি মাছটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তো সেই জন্য একটু গ্যাসটা সিমে করে দিতে হবে। একটু গ্যাসটা কমিয়ে নিয়ে এটা ভাজবেন। এবার একটু ঢাকা দিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জিনিসটা। আমরা 2-3 মিনিট বলেছিলাম একটু দেখবো, ভাপার জন্য রেখেছিলাম। দেখুন বেশ বাদামি রঙের হয়ে গেছে। এবার আমাদের বড়টা রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে ফেলবো যাতে। তো দেখুন আমাদের সর্ষে বাটা আর চিংড়ি মাছের পুর দিয়ে তৈরি চাল কুমড়োর বড়া তৈরি হয়ে গেছে। অবশ্যই এটাকে বানাবেন এবং কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। তাহলে এটা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করে ফেলুন।